বেদনা, কেদনা বেগম। জ্বরে যে গুল্লারে গা পুড়ে যাচ্ছে আর তুমি বলছো কেদনা। আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি এসে পড়বে। আদাব হুজুর। যান কবিরাজ মশাই। আসুন আসুন কবিরাজ মশাই, বসুন। আমার একমাত্র কন্যা গুলনাহার জ্বরে কাতর হয়ে পড়েছে, কিছুতেই তার জ্বর কমছে না। আপনারা শান্ত হন, আমি দেখছি। হুজুর, মামনির পিঠে এটা কিসের দাগ? এটা ওর জন্মদাগ। হুজুর, বেয়াদবি মাফ করবেন, মা গুলনাহারের শরীরে কালাজিনের বাও লেগেছে, যার জন্য শরীরে কাঁপুনি জ্বর উঠেছে। এই জ্বর সারাতে হলে মামনিকে বালু নদীর উল্টো স্রোতের পানিতে গোসল করাতে হবে। নায়েব। হুজুর, বালু নদীতে যাওয়ার ব্যবস্থা করুন। জি হুজুর। বালু নদী আর কত দূর, আমার তো ভালো লাগছে না। মাঝে বালু নদী আর কত দূর? হুজুর, আমরা বালু নদীর মাঝখানে চলে এসেছি। হুজুর, আকাশে তো ঝড় উঠছে। বলো কি, তাহলে বজ্রা তীরে ফেরাও। আমরা তাই করছি হুজুর, আমরা তাই করছি। মাঝি, তাড়াতাড়ি বজ্রা তীরে ফেরো। এখন আমাদের কি হবে? মাঝি, তাড়াতাড়ি কর। গুল্লাহার বেগম, 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 ওগো আমার গুল্লাহার, আমার গুল্লাহার কোথায়? আমার গুল্লাহার কে এনে দাও, আমার গুল্লাহার কে এনে দাও, আমার গুল্লাহার, আমার গুল্লাহার কোথায়? আমার গুল্লাহার কোথায়? আমার গুল্লাহার কোথায়? আমার গুল্লাহার, গুল্লাহার, আমার গুল্লাহার, বাচ্চা এখানে কি করে এলো? কার বাচ্চা? কাউরে তো দেখতাছি না, তাই লিখি হে আল্লাহ, কার কোল খালি কইরা তুমি ওরে আমার কোলে আইডান দিলা। যাই ওরে, আমি বেগম হলে নিয়ে যাই। আরে গুলামের বাচ্চা, তোর এত বড় সাহস, উঠাকার কোন বাচ্চা তুই আমার মহলে রাখতে চাস? আম্মা হুজুর, আপনার এত এত লোকের মাঝে এই বাচ্চাটার কোনো অসুবিধা হইব না, আমি তাই তো ওরে লই আইছি। তুই ভুল করেছিস, কার না কার অবৈধ বাচ্চা আমার মহলে রেখে আমার ছেলে মেয়েদের অমঙ্গল ডেকে আনতে পারবো না। যা, নিয়ে যা, যেখানকার বাচ্চা সেখানে ফেলে দিয়ে আয়। আম্মা হুজুর,
জন্মে কারো পাপ নাই, আর এই সন্তানেরও কোনো অপরাধ নাই। আমি একটা কথা কইতে চাই আমা হুজুর, উপরওয়ালার মেহরবানিতে ওরে যখন আমি কুড়াইয়া পাইছি, তখন আমার বাকি জীবনটা আমি ওরে লইয়াই কাটাইতে চাই। ওরে আমি আমার নিজের মায়ের মতো কইরা মানুষ করতে চাই। আপনি শুধু মেহরবানি কইরা আমার অনুমতি দেন। আরে তুই তো আমার বাড়ির সামান্য চাকরের কাজ করে জীবন চালাচ্ছিস, ওকে কি খাওয়াবি? আমার ভাগের খাওয়াটা না হয় অর্ধেক কইরা ওরে খাওয়ামু। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, এই মেয়ে যেন কোনোদিন আমার ছেলে মেয়ের সাথে মেশার চেষ্টা না করে, তাহলে ওকে কিন্তু আমি খুন করে ফেলবো। ঠিক আছে আম্মা হুজুর, আপনার কথা আমার মনে থাকবো। ওগো আমি আর বাঁচতে চাই না, কি হবে বেঁচে থেকে? বেগম, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার অবস্থা কি হবে বুঝতে পারছো? আল্লাহ আমাদের গুলনাহারকে কেড়ে নিয়েছেন, তিনি চাইলে আমরা আবার আমাদের গুলনাহারকে ফিরে পেতে পারি। ভাইজান সুফিয়া। হ্যাঁ ভাইজান। সুফিয়া বোন আমার, এই অসুস্থ শরীরে এইখানে? হ্যাঁ ভাইজান, গুলনাহার তোমাদের কোল করে গেছে, তাই তো তোমাদের খালি কোল ভরিয়ে দিতে আমি আতুরজানকে নিয়ে এসেছি ভাইজান। আতুরজান, এই যে তোর বুকের ধন। আমার বুকের ধন আমি সাথে নিয়ে যেতে পারবো না ভাইজান, আমার এই বুকের মালিক তোমাদের বুকে থাকলে ও মানুষ হবে। না না না, এ হয় না, তোর বুক খালি করে আমাদের বুক ভরাতে চাই না বোন। তোমরা আমার কাছে যতই গোপন রাখো, আমি তো জানি আমার যে কঠিন ব্যাধি আমার দিন ভরিয়ে এসেছে। ওর বাবা, ওর বাবা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমার এই সন্তানকে তোমরা তোমরা বুকে তুলে নিলে আমি আমি মরো শান্তি পাবো ভাইজান। ভাবি না ভাবি, আজ থেকে তুমি এর মা। মা? হ্যাঁ ভাবি, আজ থেকে এই সন্তান তোমাদের। না ভাবি। সুফিয়া, আমার সোনামণি। ও গোলাম আলী ভাই, এত সুন্দর বাচ্চাটা তুমি কুড়াইয়া পাইলা? কুড়াই বাবু কেন, এইটা আমারই মায়া, এতদিন ওই আসমানে আসিল, এখন আল্লাহ আমারে নিজ হাতে দান করছে। সত্যি গোলামের ঘরে রাজকন্যা, দেখতে একেবারে গোলাপ ফুলের মতো। গোলাম আলী ভাই নাম রাখছো কি? দেখতে যখন গোলাপের মতো তখন আজ থেকে ওর নাম রাখলাম গোলাপজান। Thank you.
বড়ই সুগন্ধ। আপনি এখানে? গোলাপজান, তরে তো কইছি, তোর উথাল পাথাল যৌবনের ঢেউ আমারে পাগল করছে, অহন্তরে না পাইলে আমি বাসুম না। পথ ছাড়েন, পথ ছাড়েন কইতেছি। যদি না ছাড়ি আমি আমি কিন্তু চিৎকার করুম। কর, বদনাম হইলে তরাইব। সতী মাইয়ারা বদনামটা ডরায় না। ডরাইবি, ঠিকই ডরাইবি। তোর সতীত্ব যেদিন আমি কাইরা নিমু সেই দিন তুই ঠিকই ডরাইবি। মর্তুজা! বাহ, বড়ই শান্তি পাইলাম। আজ তুই আমারে নাম ধরিয়া ডাকছস। নাম ধরিয়া কে কারে ডাকে জানস? মনের মানুষ সে ডাকে, তাই আজ তোর ডাকটা আমার দিলে দোলা দিছে। আমি আর ঠিক থাকতে পারতাছি না, আমার একটু বুকে জড়ায় ধর গোলাপ জান। কাল নাগিনি তুই আমার সবল মাইরে চলে গেলি, কিন্তু তুইও মনে রাখিস গোলাপ জান, আমিও জাত সাপুরিয়া, একদিন এই বিষ তরেই তুলে নিতে হইব। কিন্তু গোলাম মিয়া, একটা কথা মনে রেখো, তুমি হলে এই নায়েব বাড়ির গোলাম, আর তোমার মেয়ে গোলাপ জান এই বাড়ির গোলামের মেয়ে। কিন্তু তোমার মেয়ের চলাফেরা দেখে মনে হয় সে জমিদার বাড়ির মেয়ে, এটা কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে আম্মু হুজুর, আমি ওরে সব বুঝাই দিমু। যাও মা, তুমি তোমার ঘরে যাও। তুমি আবার কোথায় যাও? তোমাকে না বলেছি ভাইজানকে খবর দিতে? জি আমি হুজুর, আমি এক্ষুনি নাইব হুজুরকে খবর দিতেছি। দোহাই হুজুর, আমারে মারবেন না হুজুর। আই শুয়োরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই খাজনা দিতে অস্বীকার করেছিস। আই লাঠিয়াল, ওকে পিটিয়ে খাজনা আদায় কর। ছোট হুজুর, বড় হুজুরের হুকুমে আমি খাজনা আদায় করছিলাম, আর সেই কাজে বাধা দিয়ে কাজটি আপনি ভালো করেননি ছোট হুজুর। শুনুন নায়েব সাহেব, আমি ওই জমিদারের একমাত্র উত্তরাধিকারী, আজকের পর থেকে আর কোনোদিন গরিব প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করবেন না। যান, চলে যান এখান থেকে। ঠিক আছে ছোট হুজুর, আপনি না থাকলে ওই শয়তান নায়েব আমাগো গরু ছাগল সব লয়ে যেত ছোট হুজুর। তোমাদের আর কোনো ভয় নেই, আর কেউ কোনোদিন তোমাদের উপর অত্যাচার করতে আসবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট হুজুর অবিবাহিত, তার হাতে কি করে জমিদারির দায়িত্ব তুলে দেবেন? হ্যাঁ, জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী সেলিমের বিয়ের পরই ওকে জমিদারের আসনে বসাতে হবে। তাই তো সেলিমকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমি ওর আম্মি হুজুরের উপর দিয়ে রেখেছি। হ্যাঁ, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না, এবার বিয়ে তোকে করতেই হবে।
না মি হুজুর, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, সে কথা তো আপনাদেরকে অনেক আগেই বলেছি। তাই বললে কি হয়, আমাদের বয়সে বার্ধক্য এসেছে, এই সময়ে তোমার আম্মি হুজুরের সেবা যত্ন করার জন্য একটা পুত্রবধূ ঘরে আনা প্রয়োজন। তাছাড়া বিয়ে না করা পর্যন্ত তোমাকে আমি জমিদার আসনেও বসাতে পারছি না। জোর করে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না আব্বা হুজুর। তাছাড়া আমার এখনো জমিদারি শিখার বাকি আছে, আমি আরো কিছুদিন ঘুরবো বেড়াবো শিকার করব। সেই ব্যবস্থাও আমি তোমার জন্য করে রেখেছি। সত্যি বলছেন আব্বা হুজুর, আমি শিকারে যাবো? উফ, আমার যে কি আনন্দ লাগছে। যাই, রতনকে গিয়ে গোছাতে বলি। রতন, তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, ওকে আমার শিকারে পাঠাচ্ছ কেন? সে তুমি বুঝবে না, এই শিকার সেই শিকার না, পাত্রী শিকার। মানে? মানে তোমার ছেলেকে পাত্রী দেখিয়ে বিয়ে করানো যাবে না, তাই শিকারের নাম করে নায়েবের বোনের বাড়িতে পাত্রী দেখার আয়োজন করেছি। কিন্তু সেটা কবে? নায়েব সাহেবকে আমি সমস্ত কিছু ব্যবস্থা করতে বলে দিয়েছি, হয়তো নায়েব সাহেব এতক্ষণে তার বোনের বাড়িতে পৌঁছেও গেছে। সত্যি বলছে ভাইজান, জমিদার পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে। শুধু বিয়ে নয়, দুদিন পর মির্জা মোহাম্মদের জমিদারিও আমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু কিভাবে ভাইজান? জমিদার পুত্র সেলিম শিকার করার জন্য এই এলাকায় আসছে, এবং তার থাকার ব্যবস্থাও তোর এখানে করতে হবে। একবার যদি সেলিম তোর বাড়িতে আসে, তাহলে আমাদের তারাবানু আর চন্দ্রবানু রূপের ফাঁদে ফেলে যে কোনো একজনকে ঠিকই গজাতে হবে। সেজন্য তুমি কিচ্ছু ভেব না ভাইজান, শিকার কিভাবে ধরতে হয় তার শিক্ষা চন্দ্রবানু আর তারাবানুকে আমি আগেই দিয়ে রেখেছি। দাঁড়া বাবা সেলিম। আবার ডাকে কি হয়েছে মা? নে বাবা এটা রাখ। আংটি? আংটি দেখি হবে? এ আংটি জমিদার বংশের ঐতিহ্য, এটা যার হাতে পরানো হয় সে এই জমিদার বাড়ির বউ হয়ে আসে। মা, শিকার করতে গিয়ে যদি কোনো মেয়েকে তোর পছন্দ হয় তাহলে তাকে এই আংটি পরিয়ে দিয়ে আসবি, আমরা তাকে পুত্রবধূর সম্মান দিয়ে বরণ করে নিয়ে আসবো। না মা, এটা তোমার কাছে রাখো। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে ব্যবস্থা করেছি ছোট হুজুর এবার বিয়ে না করেই পারবে না। আমার দুই ভাগ্নি যেমনি রূপবতী তেমনি গুণবতী, দুজনের একজনকে পছন্দ তাকে করতেই হবে। তাই যেন হয় নায়েব সাহেব। অচেনা অপরিচিত জায়গা, বাহ জায়গাটা তো খুব সুন্দর। গাড়ি থামেছে, মনে আসা পড়ছে। আসসালামু আলাইকুম হুজুর, আসুন। নামেন? আমিও নামি। ঠিক আছে হুজুর, আপনি যান, আমি একটু ঘুরে গেলে দেখে আসি। আসুন ছোট হুজুর, আসুন আসুন ছোট হুজুর, বসুন বসুন। জানেন ছোট হুজুর, আমার দুটো বোন আছে, কি বলবো ছোট হুজুর, ওরা এক একজন এক এক গুণের অধিকারী, আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। বাহ খুব ভালো তো, তাহলে তো ওদেরকে দেখতে হয়। কই, ডাকুন ওদেরকে। চন্দ্রবানু, তারাবানু। আসসালামু আলাইকুম ছোট হুজুর, এরাই আমার বোন। শুনলাম তোমরা নাকি খুব গুণের অধিকারী। আমি না খুব ভালো গান জানি, গান শুনবে? আমি না খুব সুন্দর নাচতে জানি, নাচ দেখবেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখেন। আ 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
আমি এই ছাগল লইয়া কই যাও? তোমার এখন কে? তুমি কে? আমি আমি জমিদার বংশের লোক। এই জমিদারের সব লোক আমার কথায় ওঠে আর বসে। আমি জমিদার পুত্রকে নিয়ে এই শিকারে এসেছি। শিকার আমার মিলছে। আচ্ছা, তোমার পদবীটা কি? আমার পদবী পদবী হলো বেলসাসি না বেলসা? বেলসা কি? এই সামুস চিন? সামুস? ও সামুস, আমার না ছোট মনে হয়, আমি সামুজের বড় ভাই বেলচা, বুঝছো? আসো, আমি তোমার হাতে কলমে শিখা দিব। এই আসো আসো, আমি তোমার না এই জমিদার বংশের নিয়ম কানুন শিখাবো। এই চলো। কি নিয়ম কানুন শিখাইবা? আসো না, একটু ওইদিকে আসো আসো, এই এই জায়গায় আসো। ও মা রে, গেছি রে, ভাই না কিছু না, আসো বসো, হাতে কলমে শিক্ষা দিব। শুনো, এই জমিদার বংশের লোকদের সাথে কেমনে কথা বলতে হয় জানো? এই এই মহব্বতের সাহেব কথা বলতে হয়। মহব্বত বুঝো? না বুঝি না। বুঝবা কেমনে? আমি তো শিখাই নাই। খাও বাবা খাও, আমাদের গাছের ফল তো। সবগুলো নিব? না না বাবা, ওকে নিতে দাও, নিজের গাছের ফল তো। আমাকে আপনার কেমন লাগে? নীল দরিয়ার ঢেউয়ের মতো। ঢেউ দেখে আপনার ভয় লাগছে? কেন ভয় লাগবে? কেন? তাহলে আসুন না গো, আমার নদীতে একটু সাঁতার কাটবেন। আমার নদীতে এখনো জোয়ার আসেনি গো। আসি। আপনি এইটা একটা কাম করলেন, আমার বড় পেটে লাত্তি মারলেন, আমার শুকটা কাইরা নিলেন।
আমি আমার বাতাসির আদর করতেছিলাম। তোর সখীর নিখুঁজি করি, শোন এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, চল। না আমি যাবো না, আমি এখানে থাকুম। আরে শালে কই কি মজাটা কর। কামটা আপনি ঠিক করলেন না, গোলাপ জানের জন্য আমার উপর হাত উড়াইছেন। আপনার এই ব্যবহার আমি অনেকদিন মনে রাখব। হুজুর চলে আবারও সাইজ করে দিব নে। চলেন যাই। না রে যাব না। যাবেন না মানে? এইখানে তো কিছুই স্বীকার করতে পারলেন না। এবার স্বীকার করেই যাব, আমার স্বীকার আমি পেয়ে গেছি। হ্যাঁ কই কি এমন করছি কেন? মনে মির কি বেড়াম আমার কথা ভুলে দিল। চন্দ্রবানু, চতুর্জুর, চন্দ্রবানু কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলেন আপনি? শিকারে যাওয়ার কথা বলতে এসে আমি তো মনে হয় আপনার গিট লাগা ফেলেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি যাও, আমি তৈরি হয়ে শিকারে যাবো। তোর বাপ, বেশি কথা বলিস কেন, যা তৈরি হয়ে নে এক্ষুনি শিকারে যেতে। মানুষ শিকার কখনো তো করিনি, তবে এইবার করব। চলেন না ওখানে গিয়ে গল্প করি। হ্যাঁ হ্যাঁ চলুন না, ওখানে বসে গল্প করি। আমার কথা শোনো, গল্প করলে তো তোমাদের শিকার হবে না। মানে আজ আমি কোনো শিকার করব না, আজ শিকার করবে তোমরা দুজন। আমরা আমরা শিকার করতে পারি না। আমি শেখাবো। ওই তো একটা পাখি, তারাবানু চন্দ্রবানু এসো এসো, বন্দুক ধরো বন্দুক ধরো। তুমিও এসো না। ওই যে ওই যে এই তো এখানে, ওই যে এই এই ট্রিগার আগুন দাও। হ্যাঁ একদম পাখির দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ ওই যে উপরের দিকে। হ্যাঁ ওই দেখ ওই দেখ। ও বাবা ও বাবা গেছে রে, নীলের আড্ডি ভেঙে গেছে।
আমি কেডা তুই এখানে কি করে আসলি? হ্যাঁ আমি জানি না। ছোট হুজুর কোথায়? জানি না। চলে গেছে, ছোট হুজুর চলে গেছে। যাবে না তো তোদের কাছে থাকবে নাকি? দেখলি দেখলি, ও বলে আমাদের ভাই লাগে। যাই গে থেকে, যা তুই জানি যা কি যাই গে থেকে। তুমি তো বড় অকৃতজ্ঞ, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি কি না আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছ? কি কম? তাহলে আমি বলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছি, অমন কথা কইেন না, লোকে শুনলে কলঙ্ক দিব। আমি যাই। রূপ দেখিলাম আমি আর মানে হুর পরি, একবার ফিরা চাও গো কন্যা দেখি নয়ন ভরি রে, কি রূপ দেখিলাম আমি রে। ছাড়িতে পারি কি নামে তোমার কে বা পিতা, কোথায় তোমার বাড়ি রে, কি রূপ দেখিলাম আমি রে। রাজ সিংহাসন পাইলে মন তোমারি, জীবন দিয়া করব প্রমাণ নিচয়ে মন কাড়ি রে, কি রূপ দেখিলাম আমি রে। আমি আজ রাতে কোকিল বাগানে তোমার জন্য অপেক্ষা করব, বলো তুমি আসবে? বলো। জানি না। তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেছে। তোমার চাঁদের মতো মুখটা না দেখে আমি যে থাকতে পারি না গোলাপজান। এতক্ষণ কি মনে হচ্ছিল জানো? কি মনে হচ্ছিল?
বাতাসে গন্ধ নেই, আকাশে আলো নেই, জোনা কেড়ে নিভে গেছে, আধারে ঢেকে গেছে পৃথিবীটা। আর এখন এখন কি মনে হইতাছে? চন্দের আলো ভাইসা গেছে নীল আসমান, আমার ভাইঙ্গে আইলো যখন আমার গোলাপ জান, আমার ভাইঙ্গে আইলো যখন আমার গোলাপ জান। চন্দের আলো ভাইসা গেছে নীল আসমান, আমার ভাইঙ্গে আইলো যখন আমার গোলাপ জান, আন্দার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জাম। কথা শুনতে মনটা পাগল পারা, আন্দার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান, আন্দার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান। Oh!
চান আপনি? মধু, জমিদার পুত্র তোমার মেয়ের মধু গাইতে চায়, তাই প্রেমের ফাঁদে আটকায়া রাত বিরাইতে গোলাপ জানের লগে ফষ্টি রষ্টি করতেছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। তা করবা কেন, মাইয়ারে তো জমিদার পুত্রের পিছে লেলায়া দিছ। ভাবতাছ মাইয়া জমিদার বাড়ির বউ হইলে তোমার কত মাংস ধরব, সেই আশা কখনোই পূরণ হইব না। তোমার মাইয়ার ভরা গাঙে টোপ ফালাইয়া জমিদার পুত্র ফুটুস মারব, আর তোমার মাইয়া কলঙ্কের বোঝা পেটে লইয়া রাস্তা রাস্তা ঘুরব। মিয়া সেই দিন বুঝবা জমিদার পুত্র কত খারাপ। কখনো সময় আছে, মাইয়ারে ফিরাও। গোলাপ জান, গোলাপ জান, আমি কি শুনতেছি এইসব? মোর্তজা কেন তোর বিরুদ্ধে খারাপ কথা কয়া গেল? সত্যি করে ক, জমিদার পুত্রের লগে তোর কিসের সম্পর্ক? চুপ করে থাকিস না, ক। সে আমারে ভালোবাসে। গোলাপ জান, মিথ্যা, সব মিথ্যা। জমিদার পুত্রের লগে তোর ভালোবাসা হইতে পারে না। ওরা জমিদার, তুই গরিবের ভাইয়া, ভাঙা ঘরে থাইকা আকাশের চাঁদ ধরতে যাস না, তাইলে জীবনে অনেক বড় ভুল করবি। তোরে আশা ভরসা দিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। তোরে কোনদিন বিয়া কইরা জমিদার মহলে লইয়া যাইব না। বাবা, সেলিমের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নাই, সত্যি হো আমার ভালোবাসে। ওরে তুমি অবিশ্বাস করো না। বিশ্বাস অবিশ্বাস আমি বুঝি না। তুই আর কোনোদিন ছোট হুজুরের কাছে যাইতে পারবি না। আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার নিষেধ অমান্য কইরা তুই যদি ছোট হুজুরের কাছে যাস, আল্লাহর কসম তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি। শালার মুর্তজা, তোর গিট্টু আমি বাই করতেছি, তুই লাগাবি জিলাপির প্যাস, আমি লাগামু আমিতির প্যাস। আমার নাম থাকবা পরে কমুনে, আগে ছোট হুজুরে খবরটা দিয়ে লই। হ হুজুর, সত্যি কইতেছি, গোলাপ জানার আপনার কাছে আইতে পারবো না, আমি নিজের কানে শুনছি। না না, এ হতে পারে না, আমি যাব, আমি যাব গোলাপ জানের কাছে। গোলাপ জান, দাঁড়ান ছোট হুজুর, আপনি আর এক পা আগে বাড়াইবেন না। ছোট হুজুর, দোহাই লাগে আপনার, আমাগো মতো গরিবদের ইজ্জত লইয়া আর ছিনিমিনি খেলতে আইসেন না। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতাছি, নদী শুকায় যায় ঠিকই, কিন্তু বানের পানিতে আবার ভইরা যায়। ইজ্জত একবার হারাইলে ওই ইজ্জত আর ফিরা পাওয়া যায় না। আপনি চইলা যান, আপনি চইলা যান ছোট হুজুর, আপনি চইলা যান। না, আপনি চলে যেতে বললেও আজ আমি যাব না, কারণ আপনার মনের মধ্যে অবিশ্বাসের বীজ গজিয়েছে। তাই আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মনে করছেন। আমি কি করে বিশ্বাস করুম ছোট হুজুর, আপনি জমিদার পুত্র আর গোলাপ জান সামান্য এক গোলামের মাইয়া। আমি বুঝতে পারছি, জমিদারদের অত্যাচার আর মিথ্যাচারের কাহিনী শুনতে শুনতে আপনাদের মন বেশি উঠেছে, তাই আমার আর গোলাপ জানের পবিত্র ভালোবাসাকে কলঙ্কের কালিতে লেপন করতে চাচ্ছেন। কিন্তু আমি তা হতে দেব না, আমি গোলাপ জানকে ভালোবাসি, গোলাপ জান আমার, এর চেয়ে বড় সত্য আমার কাছে কিছুই নেই। আমি মির্জা বংশের বংশধর, আমি এক্ষুনি আমার বংশের রেওয়াজ মোতাবেক আমার হাতের এই আংটি গোলাপ জানকে পরিয়ে দিতে চাই। কাজী ডাকার ব্যবস্থা করুন, আমি আজ রাতেই গোলাপ জানকে বিয়ে করব।
আজকের এই মধুর রাতে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়াবো। না গোলাপজাম, খাও। সত্যি ব্যথা পেয়েছ? কি হলো গোলাপজান? আমার ভয় লাগতেছে। কেন? এত সুখ কপালে আমার সইব কিনা। আপনি আমার কোনোদিন ছাড়া দেবেন না তো? না গোলাপজান, না। যতদিন আমার এই দেহের প্রাণ থাকবে ততদিন ততদিন তুমি আমার বুকেই থাকবে। আমাদের দুজনের দুটি আত্মা যে আজ থেকে এক হয়ে গেছে। সে কবু একই সাথে মরতে চায়। আসমান হইতাম তুমি হইতা নিশি চাঁদ, আমার বুকে মুখ লুকাইতা এক জীবনের এই তো স্বাদ। জন্ম জন্ম যতন কইরা রাখম তারে জড়াইয়া, জন্ম জন্ম যতন কইরা রাখম তারে জড়াইয়া। আমার আইতা কইয়া
তুমি এত দেরি করে আসলা কেন? আমি এলাম জমিদার বংশের চামচা, সব দিক সামাল যাইতে হয়। এই হো না, আরে কি করো, কি জন্য এত কিছু তাড়াতাড়ি কো? আই তো কইছি, তোমার একটু শিক্ষা দেওয়ার লাগে। আমার শিক্ষা দিবা? হ, এই হাতে কলমে শিক্ষা। কি কইলে? নারী জানার সার্থকতা কি জানো? জানো না? না জানি না। এই সন্তান, সন্তান না হইলে নারী জন্মের এই সার্থকতা পুরো নয় না। আমি তো সন্তান নেব না, মায় বকবো। কি এর মধ্যে কি, তোর মায় বকবো কে? তোর মার কি সন্তান হয়েছে? আমি কই কি আমার সারি নিন্দায় কই কি? তাহলে আমি এলাম কেমনে? এই শোনো, এই তোমার আমি এই হাতে কলমে শিক্ষা দিই। কি কও না কও, আরে কেমনি সন্তান নয়, এটা তোমার শিখাম, বুঝো না? আইও না, কেমন করো, কেমন করতেছে মানুষে দেখবো না, শিখবে না? কেউ নাই তো দাসে ভাই, এই এই আসো, সন্তান নিবা না? না আমি সন্তান সন্তান নেবো না। আরে আড়ালে চলো, আমার ভয় লাগে, আড়ালে যাবো কে? আরে এই হলে তো মানুষজন ওইদিকে না চলে শিখাম কেমনে, চলো। না না, কি কইলে? কি কয়? ঠিক আছে, এই তুমি যাবা কেন, এই আমি তোমারে নিয়ে যাব, চলো। আমার শরীরে না কেমন জানি একটু লাগতেছে, এই ওই চলো। কেউ নাই তো? হ্যাঁ নাই, হ্যাঁ নাই তো, এই চলো ওই দিকে চলো যাই, হারালে গেলে সুবিধা হইব। আরে তুমি যাবা কেন, আমি তোমার নিমু, আমার শরীরে তো জোশ হয়ে পড়ছে, সন্তান নিবা না? এই যে আমার বাতি শিখিব কিছু মানে বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? আমার খুব জরুরি কাজ আছে তো, তাই আমাকে যেতে। দেখো না বাবা, আমার মেয়েরা তোমার জন্য কিভাবে কাঁদছে। এই তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো আবার আসছি। সত্যি বলছেন? হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার হৃদয় মন সব এখানে রেখে যাচ্ছে। মহলে গিয়ে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগবে, বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আসতে আমাকে হবেই। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো, ছোটদের আমি খুব সুন্দর না? ছোট হুজুর, আমিও আপনার অপেক্ষায় থাকবো। এখান থেকে ছোটদের আচ্ছা আমি আসি। রতন চল না। কেন? মনের সাথে যুদ্ধ করে আমি হেরে গেছি ছোট হুজুর, তাই মহলে যা আমার হলো না। তার মানে আমার ব্যবস্থা এখানে হয়ে গেছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না, তাই সিদ্ধান্ত নিছি আমি এখানে ঘর জমাতে থাকবো। আমার বাবার কোনো ছেলে নাই তো। বুঝতে পারছেন ছোট হুজুর, আমাকে আদেশ অনুরোধ করে লজ্জা ফেলবেন না, আমি মহলে যাব না, আপনি যান। ঠিক আছে। গোলাপজান, গোলাপজান, আমার যাবার পথ তুমি চোখের জলে ভিজিয়ে দিও না। তোমাকে ছেড়ে যেতে আমারও বড় কষ্ট হচ্ছে। যেই বাঁধনে তুমি আমারে বাঁধছো, এখন তোমার সাইরা থাকা আমার যে বড় কষ্ট হইব, ছেলে বড় কষ্ট। আরে পাগলি, এই এই তো মাত্র কটা দিন, অপেক্ষা করো, আমার বাবা মা তোমাকে সসম্মানে মহলে নিয়ে যাবে, আমি তার ব্যবস্থা করতে যাচ্ছি। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। কেমন কইরা বিদায় দিই
দূর করো আশানে বান্ধা মন, তুমি মহারার আগে যাইনো হইব আমার মরণ রে, বিদায় দাও বিদায় দাও আমারে। সকল বিপদ হইতে আল্লাহ করবেন তোমায় উদ্ধার রে, বিদায় দাও বিদায় দাও আমারে। আমাকে কি করতে হবে? আপনি আজই আপনার বোনের বাড়িতে চলে যান, তাকে বলুন আমার পুত্র যাকে আংটি পরিয়েছে আমি তাকে পুত্রবধূর সম্মান দিয়ে আমার মহলে নিয়ে আসতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি। চন্দ্রবানু, তারাবানু, তোরা তো বাজি মাত করে দিয়েছিস মা। আমরা কি করেছি মামা? কেন, ছোট হুজুরের মন জয় করেছিস? মন জয় করেছি? হ্যাঁ, ছোট হুজুর তোদের দুজনের একজনকে পছন্দ করে গেছে। কি বলছো মামা? হ্যাঁ, ছোট হুজুর গিয়ে বলেছে তোদের একজনকে আংটি পরিয়ে গেছে। ইয়ে দেখি মা কাকে আংটি পরিয়ে গেছে। হ্যাঁ আংটি? হ্যাঁ আংটি, জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী জমিদার পুত্ররা বিয়ের আগে মেয়ে পছন্দ করে তার হাতে আংটি পরিয়ে দেয়। দেখি তো মা কার হাতে আংটি পরিয়েছে, কে হবে মির্জা বাড়ির পুত্রবধূ। কই না তো মামা, আমাকে তো আংটি পরায়নি। ও বুঝেছি, তারাবানুকে আংটি পরিয়েছে। সত্যি মা তুই বড় ভাগ্যবতী। মামা আমাকেও তো আংটি পরাইনি। তাহলে কি তোকে আংটি পরিয়েছে? কি বলছো ভাইজান, আমাকে আংটি পরাবে কেন? তাই তো, তোকে আংটি পরাবে কেন? তুই তো মা, শালা আমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কি ছোট হুজুর মিথ্যে কথা বলে গেল? না মিথ্যে বলে নাই। মতো যা তুমি। হ্যাঁ হুজুর, আংটি সে পরা গেছে কিন্তু আপনার ভাগ্নিদের হাতে নয়। তাহলে কার হাতে ওই আংটি? এই বাড়ির গোলামের মেয়ে গোলাপ জেনে। অসম্ভব, এ হতে পারে না। বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখুন। মা গোলাপ জান। সালাম আম্মা হুজুর, আপনারা? শুনলাম তুমি নাকি সুন্দর করে হাতে মেহেদি লাগিয়েছো। কই তোমার মেহেদি রাঙা হাত দুখানা দেখাও। কই না তো আম্মাজান, বের করো না দেখি তোমার হাতখানা। কই আমি তো হাতে মেহেদি লাগাইনি আম্মাজান। এই তোর হাত দুখানা বের কর। আম্মাজান এই তো সেই আংটি। হারামজাদি, এই আংটি তুই কোথায় পেয়েছিস? ছোট হুজুর দিয়েছেন। কি ছোট হুজুর দিয়েছে? আর গান্ধীর বাচ্চা, তুই আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়েদের কবল পোড়াতে চাস? এই হাই হারামজাদি, তোর এত বড় সাহস হলো কি করে? গোলামের মেয়ে হয়ে জমিদার পুত্রের আংটি হাতে পড়িস? হ্যাঁ হারামজাদি। গোলাপজান আম্মা হুজুর, ছোট হুজুর শুধু আংটি পরায় নাই, আমার গোলাপ জানতে কলমা পয়রা বিয়েও করছে। আমার কি হবে? এই গোলাপের বাচ্চা আর
রক্তকে ক্ষমা করা যায় না। তুই আমার ভাগ্নিদের কপাল পুড়িয়ে জমিদার বংশের মান সম্মান নষ্ট করে তুই জমিদার মহলের বউ হবি, তা আমি হতে দেব না। মামা, এটা তো অন্যায়। তুই চুপ কর। জান দোহাই হুজুর, আমার মায়ের কপাল পুড়াইবেন না। দোহাই লাগে হুজুর, দোহাই লাগে। কপাল পুড়েছে সেই দিনই যেদিন ও জমিদার বংশের আংটি পড়েছে। হুজুর, আমি এখন আমার কি হবে? নায়েব কে উনি? গোলাপ যা, যাকে ছোট হুজুর আংটি পরিয়েছে। আর তুমি তাকে গলা ধাক্কা দিয়ে আমার পায়ে ফেলে দিলে, এত বড় সাহস তোমার হলো কি করে? ওর দুঃসাহসী আমাকে সাহস জুগিয়েছে হুজুর, আপনার পায়ের নিচে থাকার যোগ্যতাও ওর নেই। কি বলতে চাও তুমি? যা সত্য আমি তাই বলছি হুজুর, জমিদার বাড়ির সম্মান ডুবিয়েছে এই মেয়ে। ওর কোনো বংশ মর্যাদা নেই, নেই কোনো পিতার পরিচয়। আমার বোনের বাড়ির সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে ও। কি? জি হুজুর, ওর দিকে যে পুরুষ একবার তাকিয়েছে তাকেই ও নজরবন্দি করেছে। এলাকায় ওকে সবাই কুলোটা বলি জানে। আর সেই কুলোটা মেয়েকে আমার ছেলে আংটি পরিয়েছে। জি আব্বা হুজুর, শুধু আংটি নয়, কলেমা পড়ে আমি গোলাপজানকে বিয়েও করেছি। খামোশ! সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার সাথে জমিদার পুত্রের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না আব্বা হুজুর? ওরা গরিব বলে? গরিবরা কি মানুষ না? মানুষ, তবে নিচু তলা। ওদের স্থান তোমার জুতার নিচে। তুমি মির্জা বংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। নায়েব, এই মুহূর্তকে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। জি হুজুর। না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার শরীরে একটা কাঁটার আঁচড়ও লাগতে দেব না। গলা ধাক্কা তো দূরের কথা, আমি ওকে বুক দিয়ে আগলে রাখব। তুমি কি করে ভাবতে পারলে সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়েকে এই মহলে ঠাই দেব? কি করে ভাবতে পারলে যার পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে এই মির্জা বংশের মান সম্মান ওই কুড়োটা মেয়ের পায়ে জলাঞ্জলি দেব? আপনি বা কি করে ভাবতে পারলেন আব্বা হুজুর, যাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকে বিনা দোষে মর্যাদাহীন করে দূর করে দেব? কি করে ভাবতে পারলেন? আমার বুকের ভালোবাসা আমি বংশের অহংকারী বুক থেকে সরিয়ে দেব? কোনোদিনও না বাহুজুর, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত গোলাপজানকে আমি আমার বুকের মধ্যেই ধরে রাখব। কিন্তু এই মির্জা মহলে গোলাপজানের জায়গা হবে না। যেই মহলে গোলাপজানের জায়গা হবে না সেই মহলে সেলিমও থাকবে না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে যদি ত্যাগ না করো তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাবার কথা সেই জমিদারি থেকে তুমি বঞ্চিত হবে, বঞ্চিত হবে এই জমিদার মহল আর আভিজাত্য থেকে। আপনি জমিদার, তাই জমিদারের আভিজাত্য আপনার কাছে অনেক দামি, কিন্তু আমার কাছে প্রেমের দাম অনেক বেশি। আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। আপনি থাকুন আপনার জমিদারের মহল নিয়ে, আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে মহল ত্যাগ করে চলে যাচ্ছি। চলো গোলাপজান। সেলিম, তুই যাস না বাবা, আমি তোকে যেতে দেব না। না মা, আমাকে বাধা দিও না, আমাকে তো যেতেই হবে। জমিদার বংশের আংটি ওই গোলামের বাচ্চার হাত থেকে খুলে রেখে যাও। আর তুমিও তোমার পা থেকে ওই শাহী জুতা খুলে রেখে যাও, যাতে প্রজারা বুঝতে পারে তুমি আমার অবাধ্য সন্তান। Thank you.
জমিদার পুত্র সেলিম এক গোলামের মেয়েকে বিবাহ করার অপরাধে জমিদার তাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। হাসছো কেন ভাইজান? হাসবো, আজ তো আমার শুধু হাসির দিন। জমিদার মির্জা মোহাম্মদের উত্তরসূরি আজ নির্বাসিত। জমিদার এখন একা নিঃস্ব, তার স্ত্রী ও সন্তান শোকে কাতর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই জমিদারি আমার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু ভাইজান, জমিদার মির্জা মোহাম্মদকে সরিয়ে জমিদারি দখল করা কি সম্ভব হবে? সম্ভব, যুদ্ধ করে নয়, কৌশলে জমিদারি হাতে নিতে হবে। তাই তো অপেক্ষার সাগরে তরি ভাসিয়েছি, সময় মতো তরি তীরে ফিরলেই আমি মির্জা মোহাম্মদের উপর মরণ ছোবল হানব। আর পারছি না গোলাপচাঁদ। একটু শুনুন ছোট হুজুর, আপনি 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 আমাদেরকে একটু একটু থাকতে দিতে পারেন? আপনারে থাকতে দেওয়া যাব না হুজুর, বড় হুজুর জানতে পারলে আমার গলা কেটে ফেলাইব। আপনি চলে যান হুজুর। আর যে হাঁটতে পারছি না গোলাপচাঁদ, আর পারছি না। মোর জানারে তোমার আতর সোহাগ পাইলে রে, কেন পড়ো রে তোমার আদর্শ আগ পাইলে রে। ভাই, আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান? গোলাপজান আমার মাইয়া, আমার মাইয়া গোলাপজান। না তো আমরা চিনি না তো। ভাই আমার আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান কাদা? আমার মাইয়া। না তো দেখি নাই তো। কি আমার পরাণ পাখিরে লইয়া তুমি কই যাইতাছো সোনার চান?
তুমি জানো না গোলাপ জান আমি খুব ভালোবাসি। আই মোট্টো যা, গোলাপ জান আমার বিবাহিত স্ত্রী, কোনো সমস্যা নাই। গোলাপ জানের একটা বিয়া কে, দশটা বিয়া হইলেও গোলাপ জানরে আমি ছাড়ুম না। জমিদার তোমার জমিদারি ছাড়া করছে, আমি তোমার দুনিয়া ছাড়া করুম। গোলাপ জান আমার মাফ করে দিও। আমি পাষাণ, কিন্তু তারপরও আমি পিতা। তোমাকে আমি কি করে বোঝাবো? সেলিমের জন্য আমার বুকটাও যে ফেটে যাচ্ছে, কে জানে আমার সেলিম এখন কোথায় আছে, কার কাছে আছে। চল না আতর জান। আরবাস ভাই তুমি? হ্যাঁ আতর জান, অনেক দেরি করে ফেলেছ, এবার ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না গেলে কি হবে? ফুপুজান ভীষণ রাগ করবেন। তুমি যাও, আমি আসছি। না আতরজান, তোমাকে আমি একা ফেলে যাব না। ফুপুজান বলেছেন আমি যেন তোমাকে সবসময় চোখে চোখে রাখি। তুমি আমাকে চোখে চোখে রাখো এটা আমি মোটেই পছন্দ করি না, কথাটা মনে রেখো। এই চল চল। আতরজান, তুমি আমাকে পছন্দ করো আর নাই করো, ফুপুজান বলেছেন ধৈর্য ধারণ করতে, আমি ধৈর্য ধারণ করেই যাব। আমি জানি একদিন না একদিন তুমি আমার হবেই। মনে হয় বেঁচে আছে, এখন কি করব? দেখে তো মনে হচ্ছে জমিদারের ছেলে, ওকে মহলে নিয়ে চলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি কবিরাজ দেখাতে হবে। সুবিধে মনে হচ্ছে না কবিরাজ মশাই, কিছু বুঝতে পারছেন? সমস্যা। কি হয়েছে? সমস্যা সমস্যা কঠিন সমস্যা।
ওকে দেখো আমাদের আত্মজন কাকি নিয়ে এসেছে। বন্ধু আমাকে যে উঠতে হয়। সে কি আমার পুত্র সেলিমের সাথে দেখা না করে চলে যাবে? আরে ও তো এক্ষুনি চলে আসবে। ও অনেক দিন হবে। ওই তো সেলিম এসে গেছে। এসে পড়েছি বাবা। সেলিম। আব্বা হুজুর। সেলিম আমার বন্ধু আলতাপ চৌধুরী। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ তুমি তো বেশ বড় হয়ে গেছো। কি এই যে দেখছি আমার বন্ধু জমিদার মির্জা মোহাম্মদের ছেলে সেলিম। কি বলছো তুমি? হ্যাঁ কবিরাজ মশাই, ওর কি হয়েছে? হুজুর মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পূর্বের কোন স্মৃতি উনি মনে করতে পারছেন না, সেই জন্য বাক শক্তি হারিয়ে ফেলেছেন। এই অসুখ সারতে অনেক সময় লাগবে হুজুর। ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর প্রয়োজন সার্বক্ষণিক সেবা। ভালো সেবা যত্ন পেলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি আসি হুজুর। সালাম হুজুর। এখন উপায়? নায়েব সাহেব। হুজুর সেলিমকে নিয়ে আমি আমার বন্ধু মির্জা মোহাম্মদের মহলে যেতে চাই, আপনি যাবার ব্যবস্থা করুন। এসো বাবা এসো। এসো আতর জান। বন্ধু ও যে কথা বলতে পারে না। কেন বাবা? সেলিম সেলিম বাবা আমার, কথা বল, কথা বল বাবা। সেলিম মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে ওর বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। আমাকে ছেড়ে তুমি চলে গেলে বেগম, তুমি চলে গেলে বেগম। তুই এখানে বসে কি করছিস? বাড়ির সবাই তোর মায়ের জন্য কাঁদছে। তুই তুই একবার কাঁদ বাবা। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তোর তোর মায়ের জন্য প্রাণ খুলে কাঁদ বাবা। ওরে সেলিম, ওরে সেলিম, আর চুপ করে থাকিস না বাবা, কথা বল, কথা বল বাবা। টুকরে টুকরে কাঁদ, মা মা বলে চিৎকার করে কাঁদ। মা তোর জান তুমি? হ্যাঁ চাচা জান, আপনি বড় বেশি ভেঙে পড়েছেন, আপনাকে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনি ভেঙে পড়লে চলবে না। কবিরাজ বলেছে সেলিমকে সুস্থ করতে হলে ভালো সেবার প্রয়োজন। আমি কি করে সেলিমকে সুস্থ করব? আমি তো ওকে মায়ের মতো করে দেখতে পারবো না। চাচা জান আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেলিমকে সুস্থ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি তুমি আমার সেলিমের দায়িত্ব নেবে মা? হ্যাঁ চাচা জান। বুঝছো মা, এ হয় না, সেলিমকে আমি নিয়ে যেতে দেবো না। এখানে থাকলে দুঃখ শোকে আরো ভারাক্রান্ত হয়ে পড়বে। সেলিমকে এখন সারাক্ষণ আনন্দে ভরে রাখতে হবে,
সেলিম যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে আমি সেজন্যই বলছি। আপনি সেলিমের দায়িত্ব আমার উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন চাচা জান। তাছাড়া আমাদের পরগনায় মহানে কাউলিয়ার মাজার আছে, আমার বিশ্বাস সেখানে গিয়ে বাবার কাছে দোয়া চাইলে বাবার ওসিলায় রাব্বুল আলামিন হয়তো সেলিমের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারে। কি বলছো আতরজান? হ্যাঁ চাচা জান, আপনি অনুমতি দিলে আমি ওকে মাজারে নিয়ে যেতে চাই, ওকে সুস্থ করতে চাই। ঠিক আছে মা, সেলিমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেলিম! 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 আমি আমি এই হারিকেন নদী থেকে অজ্ঞান অবস্থায় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি মা। সেলিম! সেলিম কই? সেলিম কে মা? আমার স্বামী। মুর্তজার লোকেরা আমার স্বামীরে মায়েরা নদীতে ফেলায় দিছে। আমি তাকে পাইনি মা। কি? Thank you.
আপামনির বন্ধু, উনার সাথে দেখা করে কোনো লাভ নেই। উনি আপনাকে কিছুই দিতে পারবে না। কেন? উনি কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। উনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। ছেলেমেয়ের এমন হইতে পারে না। আমার জানতেই হইব, আমার চাইতেই হইব ছেলেমেয়ের কাছে। অনেক হয়েছে, এখন ঘুমাবে, চলো এসো। হুজুর, এই নদীর পারে আর কতক্ষণ বসে থাকবেন? এবার চলেন ফিরে যাই। আপনি যান নায়েব সাহেব, আমাকে আরো কিছুক্ষণ একা থাকতে দিন। 22 বছর আগে এমনি এক অমাবস্যার রাতে আমি আমার গুন্নারকে হারিয়েছি। আপনি যান তো নায়েব সাহেব, আপনি যান। তুমি কে মা? সাপের ছোবল থেকে আমাকে বাঁচালে? আমি এক হতভাগিনী বাবা। বাবা? তুমি আমাকে বাবা বললে? তোমার বাবা ডাকে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো কেন?
তুমি তুমি কে মা? কোথায় থাকো তুমি? আমার কোনো থাকার জায়গা নেই বাবা, আপনজন হারাইয়া আজ আমি বড় একা, বড় একা। না না না, জমিদার আলতাফ চৌধুরীর জীবন যে বাঁচিয়েছে তার জায়গা অবশ্যই হবে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার সাথে তুমি আমার মহলে যাবে। এখন থেকে তুমি আমার মহলেই থাকবে। সেলিমকে পাইতে হলে আমার ওই জমিদার বাড়িতে ঢুকতেই হইব। এই সুযোগ আমার কাছে লাগাইতেই হইব। কে মা, এত কি ভাবছ? যাবে না আমার সাথে? যাবো বাবা, অবশ্যই যাবো। চলো অবশ্যই চলো। গুলাব, বেগম, কে তুমি মা? ওর নাম গোলাপ জান। হতভাগীর এই দুনিয়াতে কেউ নেই। যেখানে আমরা আমাদের গুলনাহারকে হারিয়েছিলাম সেখানে সাবের ছবল থেকে ও আমাকে বাঁচিয়েছে, আজ থেকে ও এখানেই থাকবে। ওগো দেখেছ, ওর মুখটা যেন আমাদের হারিয়ে যাওয়া মেয়ে গুলনাহারের মতো দেখতে, তাই না? যেন গুলনাহারি। আমি হুজুর, একটু আপাতত গোলাপজনের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় করাতে হবে না, আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। ভালোই হলো, এতদিন আমি একা ছিলাম, এখন একটা বড় বোন পেলাম। শোনো, আজ থেকে আমি তোমাকে বুবু বলে ডাকবো। চলো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই, তারপর আজকের এই খুশিতে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি তোমাকে দেখাবো। চলো এসো। সেলিম, সেলিম দেখো। বুবু, এ হলো সেলিম। ও আমার বাবার বন্ধুর ছেলে, যে কিনা বাক শক্তি স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তাকে প্রথম দেখায় আমার মন দিয়ে দিয়েছি। যাকে প্রথম দেখার পর আমি আমার হৃদয়ে আসন করে দিয়েছি। সেলিমকে নিয়ে আমি আমার স্বপ্ন সাজিয়েছি। ও সেলিম জানো, ও হলো গোলাপ জান। দেখো দেখো না, ও খুব সুন্দর, তাই না? ও আমার বোনের মতো, আজ থেকে ও আমার সাথেই থাকবে। জানো বুবু, ও না কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দেখো না তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তুমি ওর কত চেনা। এ কি বুবু, তুমি কাঁদছ? না মানে, আপনি এত সুন্দর একটা মানুষের সাথে প্রাণ খুলে কথা কইতে পারতেছেন না তো? হ্যাঁ বুবু, আমার মনের কথাটা তুমি বলেছ। ওকে সেবা করে যেদিন আমি সুস্থ করে তুলতে পারবো সেদিন আমি শান্তি পাবো। কি বলছিস মা? হ্যাঁ বাবা, এখন আমি কি করব? কিভাবে আমি আমার স্বামীর ফিরে পাবো? হ্যাঁ পাবি, উপরওয়ালার ইচ্ছায় তোর স্বামী যখন বেঁচে আছে তখন সে তার স্মৃতিশক্তি ফিরে পাবেই। সত্যি বাবা, আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ মা, কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারুম। তোকে জীবন দিতে হবে না মা, অমাবস্যার তিথিতে রাত্রি দ্বীপ প্রহরে বালু নদীর উল্টো স্রোতের পানি আনতে হবে। সেই পানিতে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড় ভিজিয়ে যদি তোর স্বামীকে সাত দিন খাওয়াতে পারিস
তাহলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। মা, তুই কি সেই পানি আনতে পারবি? পারবো বাবা, আমারে যে পারতেই হইব। আমি আমি সেলিমের স্মৃতি ফিরে আনবই। আল্লাহ তোর রাহুচন্ডাল বৃক্ষের শিকড়। মনে রাখিস, সাত রাত্রি খাওয়াতে হবে। আপনি শুধু দোয়া করেন বাবা। হি আমানিল্লাহ, আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করুন। যা সময় হয়েছে তো, তাই খাওয়াইতে এসি। তাই নাকি? আমি এত চেষ্টা করে তো মিষ্টি খাওয়াতে পারিনি। আর তুমি আজ তুমি কাজের কাজটি করেছো। নাও সেলিম, এবার আমার হাতে একটু খাও। বুবু, এবার তুমি যাও। এসো, এবার তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি বলছিস আরবাদ? আতরজান? জি ফুপুজান, আতরজানের মতিগতি দেখে আমি বড়ই বিচলিত ফুপুজান। সারাক্ষণ সারাক্ষণ সেলিমকে নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সে সময় দিতে চায় না। তুই আমার ভাইয়ের একমাত্র সন্তান, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তাই আতরজান তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকুক আমি তা কোনোদিন চাই না। তাহলে
তাহলে এখন আমি কি করব? ধৈর্য ধারণ কর, এত অস্থির হলে কি চলে? ধৈর্য এবং সাহস নিয়ে আতর জানের মন জয় করে চল, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফুপুজান, আপনার কথা মতো আমি ধৈর্য ধারণ। আমি পড়ায় দেই, অনধিকার চর্চা। আসলে আপামনি, উনি সেবা করতে এসে আমি ভুলেই গেছি কোনটা আপনার কাজ আর কোনটা আমার কাজ। আমি শুধু বুঝি হুনারে সুস্থ করতে হইব, হুনার মুখে হাসি ফুটাইতে হইব। তাই বলে আমার হাসি তুমি হাসতে চেও না? একটা কথা মনে রেখো বুবু, সেলিম আমার ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। বুবু তুমি এখন যাও, সেলিম এসো। সেলিম, তোমার এই বুকে মাথা রাখলে আমার সবকিছু কেমন যেন শীতল হয়ে আসে, মনে হয় স্বর্গের সমস্ত সুখ যেন তোমার এই বুকে পাই। দাঁড়াও ভাই, আপনি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি গোলাপ স্যার। সেলিমের সাথে তোমার কিসের সম্পর্ক? হে আপনি কি কইতাছেন? একজন রোগীর সাথে সেবিকার যে সম্পর্ক হয় আমার আমার তাই। তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। তোমার চোখই বলে দিচ্ছে সেলিমের সাথে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক আছে। তা না হলে আতরজানের সাথে সেলিমের ঘনিষ্ঠতা দেখে তোমার চোখে পানি আসবে কেন? তুমি আমার কাছে সব খুলে বলো, আমি কথা দিচ্ছি উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলো সেলিম তোমার কে? আমার স্বামী। কি বলছো তুমি? সত্যি কইতাছি ভাই, সেলিমের স্মৃতি হারাইবার পর থেকে ও আমার চিনবার পারে না, তাই ওরে ভালো করবার লিগা নিজের পরিচয় গোপন রেখা এই বাড়িতে এসে ঢুকছি। এই কথা কেউ যদি জানে তাহলে ওরা আমারে মাইরা ফেলাইব। পারবে না, এই ছোট ভাইকে যখন বিশ্বাস করেছ তখন বিশ্বাসের অমর্যাদা হবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও, সেলিমকে ভালো করার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয় আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। ওই বাতাসি কই গেলি রে বাতাসি, একই সিমুদে ভাড়া দিলাম, বিজা বিজা লাগে কে? আর আটা লাগে পারলা এটা দিয়ে গু ওয়া কি করলাম, এক জায়গার গু তিন জায়গায় বড়াইলাম। হ্যাঁ অন কি করি, পুকুর যাই পাক পবিত্র হই। আল্লাহ রে, জমিদার বংশের লোক কেউ দেখে নাই তো, যাই পাইছি এইখানে গোসলটা কইরা ফেলাই। এটা পাঞ্জাবি গোসল যে করুম লুঙ্গি তো একখান, বিজা গেলে পরুম কি? হ্যাঁ পাইছি বুদ্ধি, গোসল হইব লুঙ্গিও ভিজব না। এই কেডা কেডা
শালার তো তুমি, আজ তোমার খাইছি। আমার বাতাসের ইজ্জত লয় সিনেমিনি খেলো, আজকে তোমার ইজ্জত আমি নিলামে উঠামু। লুঙ্গি গেল কই? এখন ইজ্জত থাকুম কেমনে? পানি দার কতক্ষণ থাকুম? এরে বসে চুপ মনে করে মাসে টুকু দিব নাকি? এই যা মাস চল। ও হ্যাঁ পাইছি, ওইদিকে নিরিবিলি ওইদিকে যাও। সেলিম, তুমি এখানে আর আমি তোমাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। জানো না, তোমাকে একদণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? বলো না জান, আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? এটা আমার জন্য? ও জান, তুমি সত্যি ভালো, খুব ভালো। ও সেলিম, আমার সেলিম। সেলিমের অবস্থা এখন কেমন বুঝতে পারছো মা? ভালো আব্বা হুজুর, আমার তো মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমরাও তাই চাই। কিন্তু মা, তুমি যেভাবে সেলিমকে সঙ্গ দিচ্ছ আমার তো ভয় হচ্ছে, তুমি কোনো ভুল করছো না তো? না আব্বা হুজুর, আমি কোনো ভুল করছি না। আমি যা করছি আমার মন থেকেই করছি। সেলিম অসুস্থ, আমি সব জেনে শুনে ওর সেবা করার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে মা, তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না মা, তোমার সুখই আমার সুখ। সেলিমের বাবা এসেছে, ওর সাথে কথা বলি। নায়েব সাহেব। জি আসুন। চলুন এসো, এসো বন্ধু। আলতাফ, তোমাকে একটা কথা বলবো। মা আতরজান যেভাবে সেলিমের সেবা করছে, হ্যাঁ, তাতে মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তাছাড়া কবিরাজের কথা মোতাবেক সেলিমকে সুস্থ করতে হলে একজন সার্বক্ষণিক সঙ্গী প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, মা আতরজানকে পুত্রবধূ করে আমার মহলে নিয়ে যাব।
কি বলছো তুমি? আতরজানের সাথে সেলিমের বিয়ে? হ্যাঁ, আমার বিশ্বাস আতরজানের ঘনিষ্ঠ সাহচর্যে সেলিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। বন্ধু, তোমার আপত্তি না থাকলে আমি আগামীকালই বিয়ে পড়াতে চাই। মানে চুপ করে থেকো না বন্ধু, আমার ছেলেকে দ্রুত সুস্থ করার জন্য তুমি এই বিয়েতে সম্মতি দাও বন্ধু। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, বলো বন্ধু, তুমি রাজি? বলো। বেশ, তাই হবে। সেলিম, 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 কিছু শুনেছো? শুনেছো তুমি? বোকা, কিচ্ছু বোঝে না। শোনো, তোমাকে কাছে পাওয়ার যে স্বপ্ন এতদিন আমি দেখেছি, সে স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তোমাকে না পাওয়ার যে যন্ত্রণা আমার বুকের ভেতর জ্বালা দিত, সে জ্বালা সরে গিয়ে সেখানে বাসা বেঁধেছে এক রাশি সুখ। মাঝে মাত্র তোমার একদিন বাকি, এই দুদিন পর তুমি হবে শুধু আমার, শুধু আমার। ও সেলিম, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। যাই, বাবুকে খুশির খবরটা দিয়ে আসি। হে আল্লাহ, আজই সেলিমরে পানি খাওয়ানোর শেষ দিন, এই পানিটুক খাওয়াইতে পারলেই আমার স্বামী সুস্থ হয়ে উঠব। আজ আমার কি খুশি লাগতেছে। এটা কি করলো তোর স্যার? আমি তো ফলাইয়া দিলাম। ও বুবু, এক গ্লাস পানি তো মাত্র, তার জন্য তো মন খারাপ করে কি আছে? জানো বুবু, জানো একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ, কালি সেলিমের সাথে আমার বিয়ে। তুমি খুশি হওনি বুবু? কেন খুশি হতো? সেলিম কি খুশি হয়েছে? ওর খুশির জন্যই তো বিয়ে। ছেলের সুখের জন্য সেলিমের বাবা নিজে এসে বিয়ের তিন তারিখ ধার্য করে গেছে। ভাবতেছি কাল বোনের বিয়া, একজন অসুস্থ মানুষের সাথে। তোমাকে কিছুই ভাবতে হবে না, তুমি শুধু নিজের হাতে আমাকে মনের মতো করে বই সাজাবে, ও যেন দেখে খুব খুশি হয়। তুমি ঘরে যাও, সেলিমের জন্য আবার পানি নিয়ে এসো, আর আমি খুশির সংবাদটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? কি বলছিস মা? ও বাবা, আমি শেষ পানিটুকু করে খাওয়াতে পারি নাই, এখন আমার কি হইব বাবা? সব উপরওয়ালার ইচ্ছা, তার উপর ভরসা রাখ মা, উনি সব মুশকিল আসান করে দেবেন। কিন্তু বাবা, ওর যদি স্মৃতিশক্তি ফিরে না আসে, তাহলে হাইসবাদে কাল আমার সর্বনাশ হয়ে যাইব, হাতের জালের সাথে ওর বিয়ে হয়ে যাইব বাবা। তাই যদি হয়, তাহলে তোকে আজই সেলিমের সামনে গিয়ে তোদের জীবনের এমন কোন স্মৃতি, তেমন কোন কথা তোকে আঘাত করতে পারে, তাহলে হয়তো সেলিম তোকে চিনতে পারবে মা। হ্যাঁ বাবা, আমি তাই করব। আমি অমনি সেলিমের কাছে যাব, অমনি যাব। সেলিম, আপনি কি আমার চিন্তা পারতেছেন না? আমি আমি আপনার গোলাপ জান, সেই গোলাপ জান যারে ভালোবাসা বিয়া কইরা জমিদারি হারাইয়া আমারে নিয়ে পথে পথে ঘুরছিলেন। আপনার কি আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনার কি কেন মনে পড়তেছে না? আপনি যদি কথা না কন, সকাল হইলে আমার সর্বনাশ হয়ে যাইব। আপনি কথা কন, কথা কন, আপনি তো ভয় লাগে, আপনি যেটা পায়ে পড়ি, আপনি কথা কন। আর তুমি যদি কথা না কও, তাহলে
যেন সর্বনাশ স্মরণে রাখে, তুমি আমার গলা দিবা মাইরা বলা, ও মাইরা বলা, মাইরা বলা, গোলাপ যান, গোলাপ যান, সেলিম নয় আমি, আমি তোকে গলা টিপে হত্যা করব। আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে, আর তুই কিনা তার সাথে, ছি 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 ছি, অসতী কলঙ্কি নেই, না না আমি অসতী না, কলঙ্কি নেই না, আমি যা করছি সেটা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার? স্ত্রীর অধিকার। মানে? তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সেই সেলিমের বিবাহিতা স্ত্রী হলো এই গোলাপ যান। মিথ্যে মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে পাবার জন্য এই গোলাপ যানের সাথে মিশে তুমি আমার কাছ থেকে সেলিমকে দূরে সরিয়ে দিতে চাইছো। তোমাকে পাবো কিনা জানি না, তবে গোলাপ যান যা বলছে তা সব সত্য। ও বুঝেছি, তোর মতো কাল নাগিনীকে আর বাড়িতে রাখবো না, বের হ, বের হয়ে যাই। কি হয়েছে গোলাপ যান? আব্বা হুজুর, ও আমার কপাল পোড়াতে এসেছে। এই গভীর রাতে সেলিমের ঘরে ঢুকে আমি যা দেখেছি আমি তা মুখে বলতে পারবো না, হয়তো দুশ্চরিত্রা করেন কিনি। কি? আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঠাই দিয়েছিলাম, অনাথ অসহায় ভেবে আমি তোকে আমার মেয়ের মতো ভেবেছিলাম, আর তুই কাল নাগিনী হয়ে আমার আতরজানের কপালে বিষ দাঁত বসাতে চাস। গরিব দুঃখী জেনেও যে তোকে বুবু বলে ডাকে আর তুই তার কপাল পোড়াতে চাস? না, আমি আতরজানের কপাল পোড়াইতে চাই না, বরং আতরজানী আমার কপাল পোড়াইতে চায়। খামোশ, আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে তোর লজ্জা করছে না? না, সত্য কথা কইতে লজ্জা নাই, আমি যা করছি এটাই সত্যি, এটাই বাস্তব। কি বলতে চাও তুমি? কইতে চাই সেলিমের লগে আতরজান যে প্রেমের খেলা খেলতেছে এটা ব্যবিচার, কারণ সেলিম বিবাহিত আর আমি তার বিবাহিত স্ত্রী। সেলিম অন কিছুই বুঝতে পারতেছে না, কারণ সে স্মৃতিভ্রষ্ট। একজন বিবাহিত স্মৃতিভ্রষ্ট মানুষের লগে আতরজানের বিয়া ঠিক করা আপনি অন্যায় করছেন, আমার উপর চরম অবিচার করছেন। সংযত হয়ে কথা বলো মূর্খ নারী, যেদিন তুমি আমাকে নদীর ঘাটে বাঁচিয়েছিলে সেদিন তো বলনি তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে। এই মহলে সেলিমকে দেখার পরেও তুমি কখনো মুখ ফুটে বলনি এই সেলিমই তোমার স্বামী। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি এই জমিদার মহলে থাকতে থাকতে ঐশ্বর্য আর প্রতিপত্তির মোহ তোমাকে আকৃষ্ট করেছে, তাই সেলিমকে স্বামী হিসাবে দাবি করে সেই মোহ তুমি চরিতার্থ করতে চাচ্ছ, সে আশা তোমার কখনই পূর্ণ হবে না। ওকে ওকে জি হুজুর। সেলিম বন্দি করো এই দ্বিচারিণী নারীকে, উন্মাদ হয়ে গেছে, আতরজানের বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত ওকে বন্দি করে রাখবে, যাও। মা আতরজান তুমি কোনো চিন্তা করো না, আজই তোমাদের বিয়ে হবে। বুবু তুমি পালিয়ে যাও, পালাও বুবু, আমার জন্য ভেবো না, যাও বুবু তুমি তাড়াতাড়ি যাও, বুবু তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও বুবু।
যাও বলছি, যাও তুমি গুলাব জান না? ও গুলাব জানি তো, গুলাব জান তাইলে বাইসা আছে। যাই উস্তাদ গিয়ে খবরটা দিয়ে আসি। কি কইলি, গোলাপ জানো বাচ্চা আছে? আমি নিজের চোখে দেখছি। কই দেখছস? জমিদার আলতাফ চৌধুরীর মহলের দিকে ছুটতে যাইতে। উত্তম সময় উত্তম খবর জানাইছস। গোলাপ জান, আপনি জমিদার মির্জা মোহাম্মদের পুত্র সেলিম চৌধুরী। 10,01,000 দেনমোহর ধার্য করিয়া জমিদার আলতাফ চৌধুরীর একমাত্র কন্যা আতরজানকে শাদি করিতে রাজি আছেন, বলুন কবুল? হ্যাঁ বলুন কবুল, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন কবুল। আমাকে যেতে দাও, নয়তো গোলাপ জানি সর্বনাশ। তবু আমি তোমাকে যেতে দেবো না।
তুমি আমার আছো, আমারই থাকবে। তুমি ভুল করছো আতুরজান, গোলাপ যেন আমার বিবাহিত স্ত্রী, গোলাপ যেন প্রেম, আমার জীবন। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। সরে যাও আতুরজান। নায়েব সাহেব আপনি? হ্যাঁ, ভেবেছিলাম আপনি আর ভালো হবেন না, জমিদারি তো বসতে পারবেন না, তাই জমিদারকে খুন করে ভবিষ্যৎ জমিদার হব আমি। কিন্তু আপনার জন্য আমার স্বপ্ন, আমার আশা অপূর্ণ থাকবে, তা আমি হতে দেব না, তাই আপনাকে আজ আমার হাতে মরতেই হবে। আমি গোলাপ জানে পাইলাম না, গোলাপজান আজ আর আমি তোমাকে বাধা দেব না। সত্যি তুমি সৌভাগ্যবতী সতী নারী, নয়তো মৃত্যুর দুয়ার থেকে কোন স্ত্রী তার স্বামীকে এভাবে ফিরে পেতে পারে না। যাও মা, আর কোনো বাধা নেই। না না, আমি ওদের কিছুতেই মেনে নেব না। বন্ধু, এমন একটি লক্ষ্মী মেয়েকে তুমি পুত্রবধূ হিসেবে মেনে নেবে না? কি করে মেনে নেব, যার বাবার পরিচয় নেই, বংশের পরিচয় নেই? আছে আছে বাবা, পরিচয় আছে, আমি ওর বাবা, আর এটাই ওর পরিচয়। না, তুমি মিথ্যে বলছো, গোলাপজান তোমার নিজের মেয়ে নয়, ও তোমার পালিত মেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ও আমার পালিত মেয়ে। আজ থেকে 22 বছর আগে বালু নদীর তীর থেকে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কুড়িয়ে পেয়েছো বালু নদীর তীরে? ওগো, আমাদের গুলনাহার তো বালু নদী দিয়ে হারিয়ে গিয়েছিল। ওর পরনে কি ছিল তোমার মনে আছে? হ্যাঁ হুজুর, লাল রঙের জরির কাজ করা জামা।
হ্যাঁ, আমার গুলনার পরনা তো তাই ছিল, আর ও তো 22 বছর আগে হারিয়ে গিয়েছিল। তাহলে কি ওই আমার গুলনার? গুলনার, আয় মা। ওগো দেখেছো, ওর পিছিয়ে তো সেই জরুর চিহ্ন, ওই আমার গুলনার। হ্যাঁ মা, তুই আমার, তুই আমার গুলনার। আব্বা হুজুর, আতর জান সবই ভাগ্য রে মা, যাকে তার অধিকার থেকে বঞ্চিত করে না জেনে ওর স্বামীর সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, সেই গোলাপ জানি আমার হারিয়ে যাওয়া মেয়ে গুলনার। কি বলছেন আব্বা হুজুর? সত্যি বলছি, ওই আমাদের মেয়ে গুলনার, তোর বোন। বুবু, বুবু আমাকে তুমি মাফ করে দিও, আমি না বুঝে, আমি না বুঝে তোমার উপর আঘাত করেছিলাম। না, বোনের কাছে বোনের কোনো অপরাধ থাকে না। সেলিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। একটা কথা, বুবু অনেক কষ্ট করেছে, আর কোনো কষ্ট বুবুকে তুমি দিও না। কই যেতে সাধুজান, তুমি তোমার ঠিকানায় পৌঁছে গেছো, এখন আমাকে আমার ঠিকানা যেতে দাও বুবু। হাতুর সান, হ্যাঁ বুবু। মামা, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই আমার বুকেই থাকবি। বাবা, বাবা তুমি কই যেতেছ? তুই তোর বাবা মাকে ফিরে পেয়েছিস, আমার দায়িত্ব শেষ মা। কে কইছে বাবা? এতদিন তোমারে বাবা ডাকছি, আমি যেখানে থাকবো তুমিও সেইখানে থাকবা। হ্যাঁ, আপনি আমার মহলেই সসম্মানে থাকবেন। বন্ধু চলো, আমি আর দেরি করতে চাই না, আমি আমার একমাত্র পুত্র বধুকে সসম্মানে আমার জমিদার মহলে নিয়ে যেতে চাই। চলো চলো। আমার মহলে নিয়ে চলেন, আমি আর গর্জনে থাকুম না, আগে বোকা ছিলাম, বুদ্ধিমান।